হ্যালো ভিউয়ার, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের হিমছড়ি পর্যটক এলাকা যেটি সেখানে। তো এখানে আমি আজকে খুব সকালে সকালে চলে এসেছি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, আর প্রচণ্ড ভিড় হয়ে যায় বেলা পড়ে গেলে। তো আমি চাচ্ছিলাম যে একটু ভিড় হওয়ার আগেই আমার ভিডিওটা শেষ করব, কারণ কয়েকদিন ধরে খুব ক্লান্ত হয়ে গেছি ভিড় ভাট্টার মধ্যে থাকতে থাকতে। আমি আপনাদেরকে আজকে হিমছড়িতে যেই ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার ওখানে নিয়ে এসেছি। তো একটি ব্যতিক্রমী একটি ভিডিও এটি আমার, এর আগে ঝর্ণার কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাননি। তো হচ্ছে আপনারা উপভোগ করেন আমার এই ভিডিওটি, শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল। তো আমি আপনাদেরকে ঝর্ণার যেই ভিউ রয়েছে কক্সবাজারে সেটি আপনাদেরকে দেখাবো, চলুন দেখে আসি। দর্শক দেখেন এই মুহূর্তে হচ্ছে অনেক মানুষ চলে এসেছে এখানে এই ঝর্ণা যেটি আছে সেটি উপভোগ করার জন্য। তো এটি দেখলে বোঝা যায় যে আসলে এখানে পর্যটকের ভিড় সব সময় থাকে। এখন কিন্তু মোটামুটি অনেক সকালই বললে চলে। তো আমি ঢোকার সময় দেখতে পেলাম যে মোটামুটি লাইন ধরে অনেক মানুষ ঢুকে পড়েছে, ঢুকছে। সত্যি বলতে কি এই জায়গাটা এত সুন্দর যে প্রতিদিন বাংলাদেশের সব জায়গা থেকে হচ্ছে এখানে মানুষ ছুটে আসে দেখার জন্য। গত দুই দিন হচ্ছে অনেক ভিড় ছিল কক্সবাজারে, তো রবিবার পড়ার পর অনেকটা কমে গেছে ভিড়, কারণ সবার অফিস আদালত খুলেছে, সে কারণে হয়তো ভিড় কমে গেছে। তো আজকে মোটামুটি ঘুরে মজা পাচ্ছি। এখানে ছবি তোলার জন্য অনেক ফটোগ্রাফার ঘুরে বেড়ায়, আপনারা যদি আসেন তাদেরকে দিয়ে ছবি তুলতে পারেন। বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, এবং যারা এখানে আসেননি তাদের নিশ্চয়ই আসতে ইচ্ছে করছে। সময় সুযোগ পেলে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, ভালো লাগার মতো একটি জায়গা এটি। কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি নিয়ে যাব হিমছড়ি যে পাহাড়, সেই পাহাড়ের একদম সর্বোচ্চ স্থানে। দেখুন দর্শক, লোকজন আস্তে আস্তে ঢুকছে। দেখলেন তো আপনাদের, মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম হিমছড়ি কক্সবাজারের ঝর্ণার পাড়টা কেমন লাগে। তো যারা আসেনি তারা নিশ্চয়ই উপভোগ করছেন, আর যারা এসেছেন তারা তো দেখেছেনই। তো আপনারা ভালো থাকুন, আগামী পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।